হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেডিসিন বাংলা টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি পোগো সিরাপ নিয়ে। তো এই সিরাপটির কাজ কী, কীভাবে সেবন করতে হয়, এর পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভস্থানে খাওয়া যাবে কি না, এটার খাওয়ার নিয়ম, এটার দাম কত, কোন কোম্পানি তৈরি করেছে, সকল কিছু আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিও সাথে থাকবেন, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখে ওষুধ সেবন করবেন। তো চলুন ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক। তো পোগো এটি একটি মাল্টিভিটামিন অ্যান্ড কড লিভার অয়েল সিরাপ। তো এর উপাদানের ভিতরে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি ওয়ান, থাইমিন, হাইড্রোক্লোরাইড বিপি, ভিটামিন বি টু, ভিটামিন ডি সিক্স, ভিটামিন সি, ভিটামিন ডি, ক্যালসিয়াম ও ভিটামিন ই। এই সব কিছু উপাদানের ভিতরে এইগুলো রয়েছে পোগো সিরাপটির ভিতরে। তো এই পোগো সিরাপটি আসলে কি কি কাজে ব্যবহার হয়ে থাকে, তো এই পোগো সিরাপটি বাচ্চাদের জন্য সেবন করার নিয়ম বাচ্চাদের। তো এই পোগো সিরাপটি যে সকল বাচ্চাদের বাড়ন্ত শিশুদের বৃদ্ধির পাশাপাশি শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গ সমূহকে বৃদ্ধি এবং কাজ সঠিক নিয়ন্ত্রণ করে, ভিটামিনের অভাব পূরণ করে, অসুস্থ বাড়ন্ত শিশুদের রোগের কারণে ক্ষুধামত্তা ও দুর্বলতা করার পাশাপাশি রোগ প্রতিরোধ হারানোর জৈবনিক শক্তি ফিরিয়ে আনে। ইহা রোগের প্রতি ক্ষমতা বাড়ার পাশাপাশি সুস্থ সবল ত্বক, চুল, নখ, দাঁত, হাড়, চোখ এবং স্নায়ু গঠনে সহায়তা করে। কাশি, সর্দি, বুক এবং ফুসফুসের বিভিন্ন রোগ হতে প্রতিরোধ বাড়িয়ে দেয়। মস্তিষ্কের গঠন সহায়তা করে। ইহা প্রাপ্তবয়স্ক হার্ট রোগে, হিউম্যাটিক্স অ্যাথোরাইটিস, ক্যান্সার ইত্যাদি গুরুত্বপূর্ণ রোগ সমূহের প্রতিরোধ ও চিকিৎসা সহায়তা করে। ইহা গর্ভস্থান ও দুধ শিশুদের বৃদ্ধির সহায়তা করে। তো এখন জানবো এটা সেবন বিধি। এটা সেবন করার নিয়ম হচ্ছে 1 থেকে 12 মাস বয়সের শিশুদের ক্ষেত্রে 2.5 মিলিগ্রাম অর্থাৎ অর্ধেক চামচ করে দিনে 2 থেকে 3 বার, এবং 1 থেকে 4 বছর শিশুদের ক্ষেত্রে 5 মিলি অর্থাৎ 1 চামচ করে দিনে 2 থেকে 3 বার, 4 বছর ঊর্ধ্বের শিশুদের ক্ষেত্রে 7.5 মিলি অর্থাৎ 1.5 চামচ করে দিনে 2 থেকে 3 বার, আর প্রাপ্তবয়স্ক শিশুদের ক্ষেত্রে 2 চামচ করে দিনে 2 থেকে 3 বার। তো এই সিরাপটি অবশ্যই ভরা পেটে খেতে হবে। এর পার্শ্ব প্রতিক্রিয়া বলতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এর পার্শ্ব প্রতিক্রিয়া তেমন কিছু নেই। এটা সাধারণত একজন শিশুর শরীরের জন্য সহনীয় একটি সিরাপ। তো এখন জানবে সিরাপটির সতর্কতা। যেহেতু এই সিরাপটি শরীরে জমা হতে পারে বলে অতিরিক্ত মাত্রায় সেবন করা উচিত নয়, অর্থাৎ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এখন জানবো এটাই গর্ভকালে এটা সেবন করা যাবে কি না। তবে গর্ভকালে সেবন করার আগে অবশ্যই, গর্ভ বা স্তন্যদানকালে এটা সেবন করার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো এটা তৈরি করেছে দেশের সুনামধন্য কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটা আপনার নিকটস্থ ফার্মাসিতে পেয়ে যাবেন। এটার দাম হচ্ছে 100 ml সিরাপের দাম 100 টাকা পার পিস। তো আজকে ভিডিও বিস্তারিত আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ।
হাফেজ।